হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি তোমাদের পায়েল ম্যাম, আর পিপি এডুকেশনে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই। আজ আমাদের ক্লাস নাম্বার 35 ইংলিশের। তো তোমরা জানোই যে আজকের অ্যান্টোনিমস এর লাস্ট এপিসোড হবে, ফিফথ এপিসোড। এরপর আমাদের অ্যান্টোনিমস এর টোটাল 100 টপ কোয়েশ্চেন আনসার্স কমপ্লিট হয়ে যাবে। তো আজকেরটা হয়ে গেলে আমাদের মোটামুটি SLST PT-র যে আমাদের টোটাল যে একটা পর্ব শুরু হয়েছিল, যেখানে আমরা টপ কোয়েশ্চেন আনসার্স গুলো সলভ করছিলাম, সেটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা চেষ্টা করব কিছু PYQ সলভ করার, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার্স গুলো, কিছু কিছু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস এর পরীক্ষার যে বিগত বছরের যে পরীক্ষার প্রশ্নপত্র, সেগুলো সলভ করার সিরিজ আনবো। তো সেটা অবশ্যই তোমাদের ডিমান্ডের ওপর নির্ভর করছে। তো আপাতত আমাদের বিভিন্ন এই যে প্র্যাকটিস সেট বা মক টেস্ট গুলো থাকছে, আপাতত সেটা বন্ধ থাকবে। তো আজকে চলো আমরা অ্যান্টানিমস এর যে ক্লাসটা সেটা শেষ করি, এবং আমাদের দেখে নিই কি কি কোয়েশ্চেন আজকে থাকছে 20টা। ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর কমেন্ট সেকশনে তোমাদের মতামতটা অবশ্যই জানিও। তো চলো শুরু করছি ক্লাসটা, দেখো কি কোয়েশ্চেন আসছে। প্রথমে দেখো, প্রথম কোয়েশ্চেন চলে এসেছে তোমাদের, কোয়েশ্চেন নাম্বার 1। দেখো এখানে আমি আজকে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর বিভিন্ন ওয়েতে কোয়েশ্চেন গুলো রাখার চেষ্টা করেছি। খুব একটা হার্ড লেভেলের কোয়েশ্চেন রাখিনি, একটু সিম্পল যে কোয়েশ্চেন গুলো থাকে ইজি লেভেলের রাখার চেষ্টা করেছি, যাতে প্রত্যেকে তোমরা উত্তরগুলো দিতে পারো। দেখো কি বলছে, ড্যাশ ইজ দা অ্যান্টানিম অফ সিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক এর অ্যান্টানিম কি হবে? প্রত্যেকেই এটা জানো যে সিম্প্যাথেটিক কথাটার অর্থ হচ্ছে কি, সহানুভূতিশীল। তো সিম্প্যাথেটিক বা সহানুভূতিশীল যেটা, সেটার জন্য এখানে অপশনস রয়েছে ইনসেনসিটিভ, থটফুল, কেয়ারিং এবং কম্প্যাশনেট। তো ইনসেনসিটিভ মানে হচ্ছে সংবেদনশীল নয় যে, ঠিক আছে, অসংবেদনশীল বা অসংবেদী। থটফুল হচ্ছে যে চিন্তাশীল, কেয়ারিং যত্ন করে যে, কম্প্যাশনেট হচ্ছে সহানুভূতিশীল। তো সিম্প্যাথেটিক মানে আমি একটু আগেই বললাম সহানুভূতিশীল, আর এখানে আনসার যেটা অ্যান্টোনিমের জন্য হবে, সিম্প্যাথেটিক মানে যে সহানুভূতি যার মধ্যে রয়েছে, আর ইনসেন্সিটিভ হবে আমাদের কারেক্ট আনসার, বিকজ তার মধ্যে সেন্সিটিভিটি নেই, তার মধ্যে সিম্প্যাথেটিক ব্যাপারটা নেই, সেই কারণে সেই অসংবেদী বা তার মধ্যে একটা অসংবেদনশীল ব্যাপারটা রয়েছে, সেই কারণে এটাই হবে আনসার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2, ড্যাশ ইজ দ্য অ্যান্টোনিম অফ ননসেন্স। ননসেন্স যে ওয়ার্ডটা, এটা প্রত্যেকেই আমরা জানি, বহুবার আমরা হয়তো নিজেরাও ওয়ার্ডটা ইউজ করেছি। তো ননসেন্স মানে আজে বাজে বা যেটার মধ্যে কোনো সেন্স কাজ করে না। তো কি হবে, সিলিনেস, ফুলিশনেস, স্টুপিডিটি, সিরিয়াসনেস। প্রত্যেকটার মানে আমি বলে দিই, কিন্তু এই মানেগুলো বলার কিন্তু কোনো জায়গা নেই, কোনো অবকাশই রাখে না, খুবই ইজি প্রত্যেকটা ওয়ার্ড অপশনস গুলো, খুব চটপট আনসার করবে। আমার মনে হয় না 5 সেকেন্ডস টাইমেরও প্রয়োজন আছে, যখনই অপশনস গুলো পড়ছো তোমাদের মধ্যে আনসারটা চলে আসা উচিত। তো দেখো ননসেন্সের জন্য আনসার যেটা হয়ে যাবে সেটা হবে সিরিয়াসনেস, কারণ সিলিনেস, ফুলিশনেস আর স্টুপিডিটি এই তিনটেই সেম, যেটা হচ্ছে মূর্খতা বা বোকামি। আর সিরিয়াসনেস মানে হচ্ছে যেটার গুরুত্ব রয়েছে, যেটার মধ্যে একটা জ্ঞান ভাব, মানে জ্ঞানের কোনো কিছু ভাব রয়েছে, সেটা হলো সিরিয়াসনেস। নেক্সট কোয়েশ্চেন 3, ড্যাশ ইজ দ্য অ্যান্টানিম অফ জেনারস। জেনারস কথাটার অ্যান্টানিম কি হবে, কি কি রয়েছে জেনারস এর জন্য? দেখো জেনারস এর জন্য এখানে জেনারস মানে তো জানো যে উদার, যে কাইন্ড, সেটা হলো জেনারস। তো চ্যারিটেবল মানে দাতব্য, এটা কিন্তু জেনারস এর সাথে সিনোনিমাস, এটা হবে না তাহলে বলে দিলাম প্রথমেই। হেল্পফুল রয়েছে, সহায়ক, বেনিভোলেন্ট, পর উপকারী, এবং মেজরলি হচ্ছে কৃপণ ভাবে। তো দেখো অপশন ডি, মেজরলি এখানে সঠিক উত্তর, কারণ দাতব্য বা চ্যারিটেবল, হেল্পফুল আর পরোপকারী বা বেনিভোলেন্ট, এই তিনটেই কিন্তু সিনোনিম অফ জেনারেস। পরের কোয়েশ্চেন 4, দ্য অ্যান্টানিম ফর ডেলিকেট। ডেলিকেটের অ্যান্টানিম কি? ডেলিকেট মানে সুন্দর, সূক্ষ্ম, পাতলা, এগুলো হলো ডেলিকেট। কি কি বললাম, সুন্দর, সূক্ষ্ম, পাতলা, সো মানে তুমি যেটাকে নিখুঁত বলতে পারো, ঠিক আছে, সেই ধরনের। তো দেখো কোয়ার্স রয়েছে, কোয়ার্স মানে মোটা, রিফাইন্ড, পরিমার্জিত করা, এক্সকোয়াইসাইট হচ্ছে সূক্ষ্ম, আর এলিগেন্ট হচ্ছে মার্জিত। তো দেখো কোয়ার্স এটা রয়েছে ফ্যাট, বা কোয়ার্স এটা মোটা, সেটাই হচ্ছে এখানে ডেলিকেটের অ্যান্টানিম, অপশন এ। 5,
ড্যাশ ইজ দ্য অ্যান্টোনিম অফ কনসিল, বহুবার করানো মানে কোথায় করাই নি এই কনসিল ওয়ার্ডটা, সিনোনিম অ্যান্টোনিমে মানে লাখ লাখ বার করানো হয়ে গেছে। তো কনসিলের দেখো, কনসিল মানে হচ্ছে যেটা গোপন বা যেটা লোকানো অবস্থায় রয়েছে বা যেটা হিডেন অবস্থায় রয়েছে, সেটা কিন্তু কনসিল, তাই তো? তো দেখো, হাইট মানে তো সেম হলো, কভার মানেও তাই, আর র্যাপ মানেও কোনো কিছু মুড়ে রাখা, এটা আবরণ, এটা লোকানো। তাহলে ফাঁস করে দেওয়া বা প্রকাশ করে দেওয়াটা কি? রিভিল। তাহলে যেটা ওপেন হয়ে গেল, তাহলে কনসিলের অ্যান্টোনিম হচ্ছে অপশন সি, রিভিল। নাম্বার সিক্স, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ডিভাইন? ডিভাইন মানে ঐশ্বরিক, ডিভাইন কি? ঐশ্বরিক। তো দেখো, ঐশ্বরিকের জন্য কি কি রয়েছে? হেভেনলি রয়েছে, স্বর্গীয়, স্পিরিচুয়াল আধ্যাত্মিক, ডিলাইটফুল আনন্দদায়ক, হেলিশ অর্থাৎ নরকীয়। হেল মানে হচ্ছে নরক, আর হেলিশ মানে নারকীয়। তো ডিভাইন যদি ঐশ্বরিক হয়, এটার সাথে একদমই খাপ খাচ্ছে না কোনটা? হেলিশ অর্থাৎ নারকীয় ব্যাপার। তো ওই জন্য ডিভাইনের অ্যান্টোনিম হচ্ছে হেলিশ। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড প্রে, প্রে, প্রে এর জন্য অ্যান্টোনিম কি হবে? প্রিডেটর, আনপ্রে, অ্যানিমাল, ডিয়ার। দেখো, প্রে মানে হচ্ছে শিকার, তো এখানে কোনটা হবে বলো? প্রেডেটর, আনপ্রে, অ্যানিমাল নাকি ডিয়ার? নিজেরা চেষ্টা করো, আমি তারপরে অ্যান্সার বলে দিচ্ছি। প্রে এর জন্য সঠিক অ্যান্টোনিম কোনটা হবে? আনসার হয়ে যাবে কিন্তু প্রিডেটর, ঠিক আছে? প্রিডেটর এখানে আনসার প্রে এর জন্য। নেক্সট কোয়েশ্চেন এইট, ড্যাশ ইজ দ্য অ্যান্টোনিম অফ ডিসিপেট। ডিসিপেট যেটা কিনা বিলুপ্ত, ঠিক আছে? দেখো, ইউটিলাইজ করা, কাজে লাগানো, কনজার্ভ সংরক্ষণ করা, ম্যানেজ পরিচালনা করা, অর্গানাইজ সংগঠিত করা। ডিসিপিয়েট মানে কোনো কিছু বিলুপ্ত বা লুপ্ত হয়ে যাওয়া, তো তার কারণে আমরা কনজার্ভ করব, সেটা অবশ্যই সংরক্ষণ করা, অর্থাৎ যেটা কিনা হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেইগুলোকে কনজার্ভ করা বা সংরক্ষণ করা। নেক্সট নাইন, ড্যাশ ইজ দ্য অ্যান্টোনিম অফ প্রিসাইজ। প্রিসাইজ মানে কি? প্রিসাইজ মানে হচ্ছে যেটা সার্টেন বা সুনির্দিষ্ট। এবার তোমরা অ্যান্সারটা বলে দাও। অ্যাকিউরেট রয়েছে, নির্ভুল, আনসার্টেন মানে কি? অনির্দিষ্ট বা অনিশ্চিত, আর অ্যাবসোলিউট মানে পরম, আর বিউটিফুল হচ্ছে সুন্দর। তো সুনির্দিষ্ট বা সুনিশ্চিত যেটা প্রেসাইজ, তার অ্যান্টোনিম হয়ে যাবে আনসার্টেন বা অনিশ্চিত বা অনির্দিষ্ট, যেটা সার্টেন নয়। 10 নম্বর প্রশ্ন দেখো, এক্সপোজিশন। সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড এক্সপোজিশন। এক্সপোজিশন মানে কি? এক্সপোজিশন মানে অনেক কিছু হতে পারে, ব্যাখ্যা করা কিছু হতে পারে, এক্সপ্লেনেশন টাইপের, ইলিউমিনেশন মতো হতে পারে, বা একটা গ্লো বা শাইন হতে পারে, উদ্ভাস, ম্যানিফেস্টেশন বা ব্যাখ্যা বললাম যেটা, বা প্রকাশ হতে পারে কোনো কিছু, রিভিল, ঠিক আছে? তো দেখো, এক্সপ্লেনেশন রয়েছে, ক্রিটিক রয়েছে, সমালোচনা, সাইলেন্স রয়েছে, নীরবতা, এবং প্রোনাউন্সমেন্ট রয়েছে, যেটা কিনা উচ্চারণ। তো এখানে দেখো, এখানে সাইলেন্স হবে, কারণ কোনো কিছু প্রকাশ করা মানে কোনো কিছু তুমি ব্যাখ্যা করছো বা বলছো, কিন্তু সাইলেন্স মানে তুমি সেটা ব্যাখ্যা না করে, প্রকাশ না করে চুপচাপ রয়েছো, নীরব রয়েছো। তো সেই মতো করে, সেই আইডিয়াটাকে মাথায় রেখে বা লজিকটাকে মাথায় রেখে আমরা সিটা, সাইলেন্সটাকে এখানে সব থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম হিসেবে চুজ করব, যেটা কিনা সি, সাইলেন্স। 11-এ দেখো রয়েছে, ড্যাশ ইজ দ্য অ্যান্টোনিম অফ এন্টার। এন্টার মানে জানো প্রবেশ করানো, তো দেখো অ্যারাইভ, অ্যাক্সেস, ইনসার্ট, এক্সিট, খুবই একটা মানে পরিচিত ঘটনা এন্টার আর এক্সিট। আমরা জানি যে কোনো মুভিজে জায়গায় যাও, থিয়েটারে যাও, সেখানে এন্টার একটা জায়গা থাকে, এক্সিটের একটা জায়গা থাকে, তো সেই কারণেই এন্টার আর অ্যান্টোনিম এক্সিট। নাম্বার 12, ড্যাশ ইজ দ্য অ্যান্টোনিম অফ ডিসএগ্রিমেন্ট। ডিসএগ্রিমেন্ট মানে হচ্ছে অসম্মতি, অ্যানিমোসিটি শত্রুতা, স্ট্রাইফ কলহ বা ঝগড়া, আর রিফিউজাল মানে প্রত্যাখ্যান করে দেওয়া, আর আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝাপড়া বা সমঝোতা যাকে বলা যায়। তো ডিসএগ্রিমেন্ট যদি অসম্মতি হয়, তার মানে অপোজিট হবে কি? যেটা একটা বোঝাপড়া থাকলো বা একটা সম্মতির জায়গায় আসা, তো ডি, আন্ডারস্ট্যান্ডিং। নেক্সট কোয়েশ্চেন, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড টিমিড। গ্রেট, কারেজিয়াস, ইন্টেলিজেন্ট, প্লিজিং। টিমিট মানে হচ্ছে ভীতু,
ভয় পায় যে বা ভীরু। গ্রেট মানে মহান, কারেজিয়াস মানে সাহসী, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, আর প্লিজিং মানে আনন্দদায়ক। খুবই সহজ এই মানে ওয়ার্ডগুলো, আমি এতবারই মানে বলেছি তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো কারেজিয়াস হবে ডেফিনেটলি সাহসী। 14, এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট মানে হচ্ছে যেটা ক্লিয়ার বা স্পষ্ট। কনফিউজড বিভ্রান্তি বা বিভ্রান্ত, প্রেসাইজ সুনির্দিষ্ট, একটু আগেই বললাম ডেফিনেট তাই, সুনির্দিষ্ট স্পেসিফিকও তাই, সুনির্দিষ্ট তিনটা সেম, তো এখানে আনসার হয়ে যাবে কনফিউজড, যেটা কিনা বিভ্রান্ত অস্পষ্ট। পরের প্রশ্ন, অ্যান্টনিম অফ ডিটেস্ট, চটপট উত্তর দাও যারা যারা দেখছো, এবং লাইক গুলো কিন্তু প্রত্যেকের কাছ থেকে আমি চাইছি, প্রত্যেকে দিয়ে দাও চট করে, লাইক বাটনটা প্রেস করে দেবে। তো রিজেক্ট রয়েছে দেখো ডিটেস্টের জন্য, রিটেস্ট মানে কিন্তু ঘৃণা করা বা হেট যেটাকে বলা হয়। তো দেখো রিজেক্ট রয়েছে, প্রত্যাখ্যান ডিনাই, সেম খানিকটা অস্বীকার করা, অ্যাডজাসেন্ট মানে সংলগ্ন, আর অ্যাডমায়ার হচ্ছে প্রশংসা। তো হেট করা মানে নিন্দা, এবং তার উল্টো অ্যাডমায়ার প্রশংসা। র্যাটেল, র্যাটেল মানে কি? র্যাটেল মানে হচ্ছে এমন কিছু যেটা কিনা খড়খড়, ঘড়ঘড়, এই আওয়াজটা, বিড়বিড়, ঠিক আছে, র্যাটেল। তো দেখো অ্যাবাস রয়েছে, আবাস, তারপর রয়েছে ডিসকনসার্ট, অস্থিরতা, ডিসকম্পোজ রয়েছে, ডিসকম্পোজ মানে হচ্ছে বিশৃঙ্খল, আর কমফর্ট মানে আরাম বা শান্ত ভাব। তো এই কারণে র্যাটেলের অপোজিট হয়ে যাবে কমফর্ট, যেটা কিনা আরাম যে ব্যাপারটা। 17-এ রয়েছে ফিবল, ফিবল মানে প্রত্যেকে জানো সেটা হচ্ছে উইক মানে দুর্বল। তো উইকটা বুঝতেই পারছো সিনোনিম হয়ে গেল। আর কি রয়েছে, ফেইন্ট, ফেইন্ট মানে সেন্সলেস বা অজ্ঞান হয়ে যাওয়া, আর ফ্রেইল মানে ভেঙে যায় বা যেটাকে ভঙ্গুর বলতে পারো। তো পাওয়ারফুল বা স্ট্রং, যেটা কিনা ক্ষমতাশালী, ফেবলের জন্য অ্যান্টনিম। এটা হচ্ছে দুর্বল আর এটা হচ্ছে স্ট্রং বা পাওয়ারফুল, ক্ষমতাশালী। 18, অ্যান্টনিম অফ ক্লেভার, খুবই সহজ, বলো চট করে বলে দাও, ইন্টেলিজেন্ট, স্টুপিড, শ্রিউড আর স্মার্ট। স্মার্ট মানে তো জানোই, আর শ্রিউড মানে কিন্তু সেম অ্যাজ ক্লেভার, অর্থাৎ কিনা চালাক। তো এখানে কোনটা হবে অ্যান্টনিম বলো ক্লেভার এর জন্য? ডেফিনেটলি অপশন বি, স্টুপিড। চলো নেক্সট কোয়েশ্চেন, 19, অবসোলেট। অবসোলেট মানে যেটার কিনা আর প্রচলন নেই, অপ্রচলিত। মানে কাইন্ড অফ আউট অফ ডেট বলতে পারো, ঠিক আছে, আউটডেটেড বলা হয়। ডিফারেন্ট মানে ভিন্ন, ইরেলিভেন্ট মানে হচ্ছে অপ্রাসঙ্গিক, আর লেটেস্ট মানে যেটা জাস্ট সময় সময় মানে আবির্ভূত হচ্ছে, সর্বশেষ। তো আমরা বলি না লেটেস্ট টেকনোলজি, লেটেস্ট আপডেট, তাই না? তো যেটা এখন চলছে, লেটেস্ট ট্রেডিশন বা লেটেস্ট যেটা এখন ট্রেন্ড সেটা। তো অবসোলেট এর জন্য লেটেস্ট হবে অ্যান্টনিম। আর এই হলো আমাদের লাস্ট কোয়েশ্চেন, জেনারেস। দেখো জেনারেস এর জন্য আমরা একটু আগে কিন্তু করেছিলাম, এখানে কিন্তু সেম ওয়ার্ডটাই দিয়েছি, বাট অপশনস গুলো ডিফারেন্ট রয়েছে। সিম্পল রয়েছে, স্ট্রেইট রয়েছে, স্টিঙ্গি আর স্ট্রেনুয়াস। জেনারেস মানে আমি একটু আগেই বলে দিয়েছিলাম, সেখানে কাইন্ড মানে উদার। ওখানে আমাদের আনসারটা কি ছিল জেনারেস এর জন্য? কৃপণ যেটা ছিল, মেজারি ছিল। তো মেজারির জন্য সেম জিনিস কি আছে এখানে? সিম্পল সরল, স্ট্রেইট মানে হচ্ছে সোজা, আর স্টিঙ্গি মানে হচ্ছে কৃপণ, আর স্ট্রেনুয়াস মানে কঠোর। তো বুঝতেই পারছো যেটা কিনা আমাদের মেজারি ছিল সেটার সাথে একদম একই রকম আছে এখানে। কোনটা? অপশন সি, স্টিঙ্গি। স্টিঙ্গি মানেও তাই, মেজারির মতো, সেটা হচ্ছে কৃপণ। যে হাত খুলে খরচ করে সেটা হচ্ছে জেনারেস বা উদার, আর যে নিখরচে, যার মধ্যে খরচের ব্যাপার নেই, সেটা হচ্ছে কৃপণ, স্টিঙ্গি বা মেজারি। ওকে, তো এই হয়ে গেল আমাদের টোটাল 20 কোয়েশ্চেন্স, অ্যাজ ওয়েল অ্যাজ 100 কোয়েশ্চেন্স কমপ্লিট। তো টোটাল আমাদের অ্যান্টনিমস এর পর্ব বা যা যা আমরা এতদিন পর্ব করেছি প্রত্যেকটা আমি কমপ্লিট করলাম। নেক্সট তোমাদের যারা যারা কমেন্ট করবে যে কি ক্লাস লাগবে, দেব অবশ্যই টপিকের উপরে, কিন্তু নেক্সট ডে আমরা, নেক্সট ডে বা যে কদিন আমি ক্লাস দেব সেদিন আমরা পরপর যে প্রাইমারি টেটের বা বিভিন্ন ধরনের বিগত বছরের যে কোয়েশ্চেন আনসার গুলো সলভ করা হবে। ওকে, প্রত্যেকে ভালো থেকো, দেখা হচ্ছে পরের দিন, বাই।